বাদল সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিল কৃষি বিল বিরোধী আন্দোলনরত কৃষকরা আগামী জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা বাদল অধিবেশন চলাকালীন প্রতিদিন সংসদ ভবনের সামনে বিক্ষোভ সংগঠিত করবেন সূত্রের খবর প্রতিদিন দুশো জন করে বিক্ষোভকারী অধিবেশন চলাকালীন সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাবেন গত নভেম্বর মাস থেকে দিল্লির সীমানায় কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষক বিরোধী কৃষি বিল আইনে বাতিলের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকরা অবস্থানরত তাদের আন্দোলনকে বারবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দমানো চেষ্টা করা হয়েছে কিন্তু তাতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে সংসদ ভবনের বাইরে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সংগঠিত করবেন তাছাড়া আগামী আট জুলাই সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত গোটা দেশ জুড়ে পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখানো হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষক নেতা গুরনাম সিং জানিয়েছেন ওই দিন সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত সমস্ত জাতীয় এবং রাজ্য সড়কে যানবাহন পার করে ভারতীয় কৃষক ইউনিয়নের সদস্যরা বারোটার সময় বিক্ষোভকারীরা একসঙ্গে গাড়ির হর্ন বাজাবেন তবে ট্রাফিক জ্যাম যাতে না হয় সে বিষয়ে খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন তিনি গ্যাসের দাম বৃদ্ধিতে মহিলারা ওই দিন পথে নামবেন বলে জানিয়েছেন মোর্চা গুরুাম সিং আরো জানিয়েছেন হারিয়ানার ফরিদাবাদে হরিগাঁও থেকে উচ্ছেদ হওয়া গ্রামবাসীদের পুনর্বাসনের দাবিতে ছ জুলাই প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে সংযুক্ত কিষান মোর্চা অন্যদিকে কৃষক সংগঠনগুলো যৌথ মঞ্চে জানিয়েছে বিরোধী দলের সদস্যরা যাতে সংসদে কৃষি আইনের বিরুদ্ধে সরব হন তার জন্য সতেরো জুলাই একটি বিশেষ কর্মসূচি নিয়েছেন আন্দোলনরত কৃষকরা সাংসদদের উদ্দেশ্যে তারা বার্তা দেবেন সংসদে নিজেদের নিরপতা ভাঙুন অথবা পদত্যাগ করুন পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত